আপনি দেখছেন হাই নিউজ নির্ভীক নিরপেক্ষ। নমস্কার, সাথী হাট রসুই ঘরে তোমাদের সবাইকে জানাই স্বাগত। গুটি গুটি পায়ে শীত আসছে, আর শীতকাল আসা মানেই কিন্তু আমাদের মনটা বেশ রঙিন হয়ে যায়। তার কারণ মনের আনন্দে আমরা সাজগোজ করতে পারি, পেট পুরে খাওয়া দাওয়া করতে পারি, রঙিন জামা কাপড়ে মনটাকে আরেকটু রঙিন করে ফেলতে পারি। আর খাওয়া দাওয়ার কথা বললে শীতের খাওয়া দাওয়ায় স্পেশালি পিঠে পুলির নামটা কিন্তু সবার আগে চলে আসে। আর সাথী হাট রসুই ঘরে আজকে যদি তোমাদের কোনো পিঠে দৈটির প্রিপারেশন শেখাই কেমন হবে? মন্দ হবে না তো? বেশ, দেখা যাক আজকে আমরা কি শিখবো আর কার কাছ থেকেই বা শিখবো। তাহলে চলো প্রথমে আলাপ পর্বটা সেরে নিই আমরা। নমস্কার, আমি সোমানন্দী, পাঁশকুড়া থেকে এসেছি। আজকে বানাচ্ছি বাঁধাকপির সরু পিঠে। সোমা, তোমাকে স্বাগত জানাই আমার সাথী হাট রসুই ঘরে। কেমন লাগছে বলো এখানে এসে? খুব ভালো লাগছে, এবং আমি দেখি প্রোগ্রামটা, দেখেই অনেকবারই ট্রাই করলাম, সুযোগ পেলাম, এবং আমাকে ডাকার জন্য অনেক ধন্যবাদ। তুমি ডাকার জন্য ধন্যবাদ বলছো, আর আমি তো সোমাকে ধন্যবাদ বলবো এক ডাকে সারা দিয়ে এখানে চলে আসার জন্য। তোমার সঙ্গে আড্ডা গল্প তো আমার চলতেই থাকবে। মানে তুমি যখন রেগুলার আমার অনুষ্ঠান দেখো, আর তোমরাও জানো যে রসুই ঘরে ঢুকে পড়লে শুধু রান্না হয় না, আড্ডাটাও কিন্তু সমান তালে চলতেই থাকে। আর সবটাই তো হবে, কিন্তু কি শেখাচ্ছ আজকে বলো? শেখাচ্ছি আজকে যেহেতু পিঠে, বাঁধাকপির সরু পিঠে। বাঁধাকপি সরু পিঠে, সত্যি বলছি, বিশ্বাস করি যে অল্প অল্প ঠান্ডাটা পড়েছে না, মনটাও কেমন যেন একটু পিঠে পিঠে করছিল। আর তুমি ঠিক আমার মনের ইচ্ছেটা বুঝতে পেরে আজকে বাঁধাকপির সরু পিঠে আমাদেরকে শেখাচ্ছ। এবার এটা তৈরি করতে কী কী লাগছে একটু দেখে নি। সরু সরু করে বাঁধাকপি রয়েছে, সেটা দেখতেই পাচ্ছি। এটা কী রয়েছে? চালের গুঁড়ো, চালের গুঁড়ো, নারকেল কোড়া, কাজু কিশমিশ কুচি কুচি করা রয়েছে, এলাচির গুঁড়ো, এলাচি, ছোটো এলাচির গুঁড়ো, ছোটো, চিনি, ক্ষীর, হ্যাঁ, ঘি, নুন। বেশ, মানে আমার তো এখন থেকেই আমার একটা জিভে জল চলে আসছে। তার কারণ পিঠে মানেই আমরা যদি মিষ্টি নারকেল পুর থাকে, ক্ষীর পুর থাকে, সেখানে বাঁধাকপি দিয়ে তৈরি হচ্ছে, একটা নতুনত্ব কিছু হবে বুঝতেই পাচ্ছি আর কি। আচ্ছা, এটার জন্য কী কী দেবো তোমাকে বলো? প্রথমে একটা বোল দিই মিক্সড করার জন্য। বেশ, দেখো তো এটা হবে। হ্যাঁ হ্যাঁ, বেশ তাহলে আমি শুরু করি। একদম, এটা শুরু করতে করতে আর তোমার সঙ্গে আড্ডাটাও জমতে থাকবে। এরকম একটা স্পুন দিলাম যদি লাগে তোমার। প্রথমে আমরা বাঁধাকপি দিচ্ছি, একদম ঝিরিঝিরি করে কাটা। আচ্ছা, সোমার বাড়িতে কে কে রয়েছেন? বাড়িতে তিনজন, কর্তা, ছেলে, আমি। কর্তা, ছেলে আর তুমি? আর মানে আমি শ্বশুরমশাইকে পাইনি, তো শাশুড়ি মা মারা গেছেন আড়াই বছর হলো। আচ্ছা আচ্ছা, যার জন্য এখন তিনজনই। আর এই ধরনের রেসিপিগুলো কি শাশুড়ি মায়ের থেকে শেখা? না, আমি কিন্তু রান্নাটা পুরো শিখেছি নিজের চেষ্টায়, এবং আমার রান্নার মানে শেখার জায়গাটা হচ্ছে টিভি চ্যানেল। আচ্ছা, মানে বিভিন্ন কুকিং শো তুমি দেখো, দেখে দেখে সেখান থেকে সোমা রান্না শেখে, তার মধ্যে নিজস্ব ক্রিয়েটিভিটি তো রয়েছে। মানে আমি চেষ্টা করি যে নতুন কিছু করার। হ্যাঁ, একটু একটু করে না মিশিয়ে নিতে হবে। আচ্ছা, যাতে বাঁধাকপির সঙ্গে নারকলটা ভালো করে মিশে যায়। আচ্ছা সোমা, তোমার তো তিনজনের সংসার, কি করো তুমি এমনি? মানে রান্না একটা হবে সেটা বুঝে গেছি আর কি। এমনি বাড়িতে হাউস ওয়াইফ, তার সাথে ছোটখাটো একটা মানে নিজের চেষ্টায় ফিজিওথেরাপি কোর্স করেছি, করে এখন ফিজিও, তাহলে তোমাকে ফিজিওথেরাপিস্ট আমি বলতে হবে। থেরাপিস্ট বলবো না, কারণ এখনো হয়তো ওই জায়গাটায় পৌঁছতে পারিনি, তো আরো ভবিষ্যতে হয়তো নিশ্চয়ই পৌঁছে যাব, নিশ্চয়ই সেটা পূরণ হবে। চলো, এরপরে কি দিচ্ছি? এরপরে আমি এলাচির গুঁড়োটা দিয়ে দিচ্ছি, ছোট এলাচির গুঁড়ো মিক্সড করছি। এবার চিনিটা দিয়ে, চিনিটা, এটা একটু মিষ্টি মিষ্টি হবে নিশ্চয়ই। মিষ্টিটা কি বলুন তো আমি দিচ্ছি, কেউ যদি মনে করে দেবেন না তাহলে না দিলেও অসুবিধা নেই। কেন, ধরুন এর সাথে গুড় বা ক্ষীর দিয়ে খাচ্ছে, তো ইচ্ছা করলে নাও দিতে পারে। তার মানে যাদের মিষ্টিতে একটু বাধা রয়েছে, হয়তো তখন মনে মনে ভাবছিল যে পিঠের প্রিপারেশন খেতে পারবো কি পারবো না, তারাও কিন্তু নিশ্চিন্তে খেতে পারবে। বেশ, আমরা এখানে চিনি মিক্সড করলাম, আমরা মিষ্টি করেই খাবো। এরকম মিষ্টি করে সোমা তৈরি করছে, মিষ্টিটা যদি মিষ্টি মিষ্টি না হয় তাহলে ঠিক জমবে না। আচ্ছা, এবার আমি ঘি দিচ্ছি। বেশ, নারকেল আর চিনি সঙ্গে ছোট এলাচের গুঁড়ো সবটা মিলিয়ে না একটা বেশ মম করা গন্ধ কিন্তু আমার রসুই ঘরে আমি পাচ্ছি। মানে পিঠে যে তৈরি হচ্ছে সেটা বোঝা যাচ্ছে। এবং প্রত্যেকটা জিনিস দেব একবার করে মিক্সড করে। আচ্ছা, যাতে পুরোটা ভালো করে মিশে যায় প্রত্যেকের সাথে, প্রত্যেকটা মিশে। হুম হুম। আচ্ছা, এবার চালের গুঁড়ো। বেশ,
চালের গুঁড়োটা কি বাইন্ডিংস এর জন্য? হ্যাঁ, এটা না পরিমাণ বুঝি, এটা মানে আমি মিক্স করব, বেশি দিলে আবার না ভালো লাগবে না, তখন শক্ত হয়ে যাবে, শক্ত না মানে নরম একটু, তখন হাতে যে আমি প্রেস করব হবে না, সেটা হবে না, চিটে যাবে। আর বাঁধাকপির পিঠে তো বাঁধাকপিটাও তো বুঝাতে মানে বুঝতে হবে আর কি, মানে দাঁতে একটু লাগলে তবেই না বুঝতে পারবো যে বাঁধাকপির পিঠে খাচ্ছি আমরা। জল নেব, আমি একটু হাত ইউজ করছি, একদম একদম আমি একটু দিই, আমি কি জল দেব? দাঁড়ান আমি একটু মাখিয়ে নিই, বেশ হালকা হালকা অল্প করে দেব তো। আচ্ছা, মানে অল্প অল্প করে জল দিতে হবে, একটু একটু করে মেখে নিতে হবে, কেন না হলে পাতলা হয়ে গেলে তখন আবার, তখন সেই আমরা বাঙালিরা গোলা রুটি খাই সেটা। না না, আমরা গোলা রুটি এই মুহূর্তে চাইছি না, আমরা পিঠেই চাইছি। আচ্ছা আর একটু দে, ব্যাস এবার ধরুন কেউ করতে করতে বুঝলো না নরম হয়ে গেল, তখন কিন্তু একটু চালের গুঁড়ো দিয়ে দিই, এখানে ময়দা ইউজ হবে না, যেহেতু পুরোটাই চালের গুঁড়ো দিয়ে হবে। আচ্ছা দেখো, এটা তো একটু ব্যালেন্স করে করে মাখতে হবে, তো সেই ব্যালেন্সিং এর জন্য তোমাকে একটু সময় দিতে হবে। কিন্তু রান্নাটা কত দূর বলো, দোটা কি হয়েছে আমাদের? তখন না একটা নুনটা দেওয়া হয়নি, একটু বেশি বেশি নুনটা এখন অ্যাড করে দাও, করে আমরা পরের স্টেপে চলে যাব। তোমাকে আরেকটা স্পুন দিচ্ছি, দাঁড়াও। না হয়ে গেছে, হয়ে গেছে, বাহ। এবার না ফ্রাইং প্যানটা বসিয়ে দাও, বেশ। মানে মোটামুটি আমরা পিঠের ফার্স্ট পার্টটা করে ফেলেছি, এবার সেকেন্ড পার্টের দিকে যাব। তাহলে আমি ইন্ডাকশনটাও অন করে দিলাম। আচ্ছা তাহলে একটু সাদা তেল দিয়ে দিই, খুব অল্প, শ্যালো আর সাদা তেল মানে আমরা জানি আমাদের সঙ্গে রয়েছে সাথী হাট, আর সাথী হাটের সাদা তেল আমরা যারা ব্যবহার করি এর গুণাগুণ নিয়ে সত্যি আলাদা করে বলার কিছু নেই। তবুও তোমাকে একটুখানি জানিয়ে রাখি, দেখো এখন তোমরা সবাই স্বাস্থ্য সচেতন, শরীরটাকে ভালো রাখতে হবে, আর এই সাথী হাটের সাদা তেল ব্যবহার করলে শরীরে খুব অল্প পরিমাণে অ্যাবজর্ব হয়, কোলেস্ট্রলকে ব্যালেন্সে রাখে, এবং তুমি টেস্টি টেস্টি রান্না করে বাড়ির সবার মন জয় করতে পারবে। বেশ, মানে সাথে তোমার সাথে হোক আমি এটা চাইবো। এবার তাহলে তুমি দেখো কতটা পরিমাণে দিচ্ছি, স্যালো ফ্রাই হয়, ব্যাস ব্যাস ব্যাস, ঠিক আছে। তেলটা গরম হোক একটু, ওইটুকুনি তো সময় দিতেই হবে বলো, আর সেই ফাঁকে তোমার সম্পর্কে আরেকটু জেনে নিই। এই যে তুমি বললে না তুমি ফিজিওথেরাপি নিজের চেষ্টাতেই শিখেছো, তো হঠাৎ করে ফিজিওথেরাপির দিকে ঝোঁকটা গেল কেন? এত কিছু ছোট থেকে যোগা করতাম। আচ্ছা ঠিক আছে, যার জন্যে খুব অল্প বয়সে বিয়ে হয়ে যেত, তখন কিছু করতে পারতাম, পড়া হয়ে ওঠেনি। এখন ছেলে যখন বড় হয়ে গেছে, ছেলে কত বড়? ছেলে 13+। দেখে তো মনে হয় না, সেটা ওই নিয়ে ভাবছি, ও পড়াশোনা নিয়ে ব্যস্ত, এবার আমি নিজে একা কি করবো, কত্তাও কাজ নিয়ে ব্যস্ত, যার জন্য নিজেকে তোমার সময় কাটে না আর কি। ওই নিয়ে ভাবলাম যে যোগাটাকে কাজে লাগে, তো খোঁজ নিয়ে ট্রেনিং নিয়ে এখন কাজ করছি, এইভাবে চলছে। এবং কাজটাকে তুমি এনজয় করো? হ্যাঁ প্রচুর এনজয় করি। সেটাই, যে কোনো কাজ দেখবে যদি মন থেকে ভালোবেসে না করা যায় তাহলে কিন্তু কাজের মজাটা পাওয়া যায় না। একদমই তাই, রান্নার ক্ষেত্রে তো আমি বলবো ভালোবাসাটা উজাড় করে দিতে হয়, কিন্তু তুমি সামনে যাকে খাওয়াবে পরিবেশন করবে মন জয়টা ঠিকঠাক হবে না। হ্যাঁ এটা ঠিক, মানে আর আমি দেখে আমি আমার বাড়িতে একটা কি হয় জানেন, যে আমি কিছু ফেলি না, সবজি ছালো রান্না করে সব, বাহ, মানে কোনো কিছু ফেলা যায় না তোমার বাড়িতে। তেলটা কিন্তু গরম হয়ে গেছে, আমি একটু হাতে না ঘি নিয়ে নিচ্ছি, কারণ হাতে তো প্রেস করব। আচ্ছা, যাতে হাতের মধ্যে লেগে না যায়, লেগে না যায় তার জন্য ছোট ছোট ডো করব। জাস্ট এইভাবে, আচ্ছা মানে চাপাটি যেরকম আমরা চেপে চেপে করি সেরকমই করে নিতে হবে। এবার কেউ মানে কলা পাতা বা ফয়েলের উপর রেখে বেলে করলে করতে পারে, আমি এখনো পর্যন্ত ওটা ট্রাই করিনি। তোমার হাতই যথেষ্ট, চলো। এবার চালগুড়ি আছে আপনার, মানে বাঁধাকপি আছে বলে এবার ফেটে গেলেও কোনো অসুবিধা নেই, ঠিক আছে, ওটা ঠিক হয়ে যাবে, হয়ে যাবে, মানে ওকে নিয়ে চিন্তা করার দরকার নেই। আচ্ছা আমি একটা বানাবো, হ্যাঁ তাহলে আমার একটুখানি শেখা হয়ে যাবে, মানে তোমরাও যারা আমার মতন ট্রাই করবে তারা প্রথমে হাতে একটু ভালো করে ঘিটা নিয়ে নেবো। ঘি কেউ যদি ঘি অ্যাভয়েড করে সাদা তেল, তাতে কোনো অসুবিধা নেই, কেন এতে একটু ঘি দিয়ে আছে, কেউ মনে করতেই পারে যে দেখো ঠিক আছে পরিমাণটা, যে আর ঘি নেব না অতটা ঘি হয়ে যাবে, তো অ্যাভয়েড করতেও পারে। ঠিক একটু প্রথমে পাকিয়ে নেবো, তাই তো নাড়ু পাকানোর মতন করে, তারপরে হাত দিয়ে স্প্রে, দেখো ঠিকঠাক হচ্ছে, তো
আমার এক্সপার্টের হাত তো খুব চট করে হয়ে যাচ্ছে, আর তোমারও হয়ে যাবে, হয়ে যাবে, কিন্তু একটু সময় সাপেক্ষ বুঝতে পারছি সেটা। দিয়ে দেবো এবার? হ্যাঁ হ্যাঁ, বেশ। আচ্ছা ফ্লেমটা একটু কমিয়ে দেবো, এরকম না স্লো ফ্লেমে করলে খুব ভালো হয়। আচ্ছা ওইটা কি একটু উল্টে দেবো? হ্যাঁ হ্যাঁ, দেখো আস্তে করে। মানে বেশ হালকা হাতে পুরো বিষয়টা করতে হবে। বেশ, এবং অল্প অল্প করে একটু লাল হওয়া পর্যন্ত হালকা আছে আমাদের এটা ভাজতে হবে। এবং দেখতেই পাচ্ছ তোমরা, মোটামুটি একটু লাল লাল হয়ে গেছে, একটু এপিট ওপিট করে দেবো আর কি, তারপরে এটা একেবারে খাওয়ার জন্য রেডি হয়ে যাবে। এই মানে চিন্তা ভাবনাটা এসেছে আমাদের গ্রামে না, কি হয় মানে গলা রুটির মতো করে করার মধ্যে এত সরু ধরনের একটা পিঠে হয়, আচ্ছা সরু চাকুলি বলে, যার জন্য তখন ভাবলাম ওটা কিন্তু নলিন গুড় দিয়ে খেতে যে কি ভালো লাগে। আমি তখন ভাবলাম এটাকে ওইভাবে তো পারবো না করতে, কেন বাঁধাকপি আছে, খেজুরের যে একদম পাতলা যে গুড়টা হয় দেখবে, উফ, আমার তো মানে বলতে গিয়ে জিভে জল চলে আসছে জানো। খাওয়ার ব্যাপারে ডেফিনেটলি আছি, আর তোমরা তো রয়েছো না নতুন নতুন রান্না শেখানোর জন্য, এবার তাহলে শুধু সাজানোর অপেক্ষা। বেশ দেখি সাজিয়ে ফেলো, স্পুন দেব তো, এই নাও। আচ্ছা এই যে খিরটা, এটা তো বাড়িতে তৈরি করা, দুধ ঘন করে চিনি টিনি কিচ্ছু, মানে জাস্ট দুধটাকে ফোটাতে ফোটাতে এলাচের গুঁড়ো দিয়েছি, ফুটিয়ে ফুটিয়ে এটা এসেছে, সবজির খোসাও কিন্তু কাজে লাগে, তো সেটা দিয়ে এটা সাজাতে সাজাতে একটু চট করে বলো না কিভাবে কি করো। এমনিতে সবাই জানে যে আপনার কাঁচকলার ছাল বাটা সবাই খায়, এরকম পেস্ট করে নি সমস্ত, আচ্ছা ঝিঙে পটল কাঁচকলা আলু সমস্ত কিছু ছাল নিয়ে পেস্ট করে নিলাম, করে নিই এবার আদা দিলাম, একটু কালো জিরে চুক বা কাঁচা লঙ্কা দিয়ে করে নিই, ওটাকে আবার ওটা দিয়েও গরম ভাত খাওয়া গেল, ওটাকে আপনি কচুরি হিসেবেও কচুরি নিলেন, এবার ওর সাথে পেঁয়াজ ধনে কুচো টমেটো কুচো সব কিছু দিয়ে বেসন দিয়ে ওটা আপনার ইয়েও হয়ে গেল, পকোড়াও হয়ে গেল, পকোড়াও হয়ে গেল, মানে থ্রি ইন ওয়ান আর কি। গরম ভাতের সঙ্গে ওই বাটাটা দিয়েও খেতে পারবো, পুর হিসেবেও ব্যবহার করতে পারবো, আবার পকোড়ার মতন ভেজেও নিতে পারবো, করতে করতে বোঝা যাবে। শোনো খিরটা তুমি মাঝখানে বসিয়ে দাও, যার যতটা দরকার হবে সে সেইভাবেই নিয়ে নেবে আর কি। বেশ স্পুনটা সরিয়ে দিই, সরিয়ে দাও, দাও না, তার মানে তোমার সাজানো গোছানো একই সাজিয়ে মানে বেশি অতিরিক্ত করে দিলে তখন খাওয়ার এটা চলে যাবে। এটা বেশ ছিমছাম হয়েছে, দেখতে তো বেশ ভালো লাগছে, বাঁধাকপি সরু পিঠে, আর কি মনে হচ্ছে কেমন হয়েছে? টেনশন তো হচ্ছে, কেন বাড়িতে হচ্ছে না হয়েছে, হাজবেন্ডও বলে সবসময় কেন রান্না করলে খারাপ হলেও বলে ভালো হলেও বলে, তো এখনো পর্যন্ত খুব খারাপ কোনোদিনও করিনি। মনের মধ্যে অল্প অল্প টেনশন রয়েছে, আর সোমাকে একটু টেনশনে রাখবো, কারণ টেস্ট করার সময় মানে তোমরা জানো সঙ্গে রূপন্দা, আর আজকে তোমার সাথীহাট রসুই ঘরে সোমা তৈরি করেছে বাঁধাকপির সরু পিঠে। আর সাথীহাট মানে তোমরা জানো যে হেলদি অয়েল ফর এন্টায়ার ফ্যামিলি, তাই সাথীহাট যেরকম আমাদের সঙ্গে রয়েছে তেমনি আমাদের সঙ্গে রয়েছে কেএমডি আয়ুর্বেদিক হেয়ার অয়েল, যা ব্যবহার করলে চুল হবে স্বাস্থ্যজ্জ্বল মজবুত এবং লম্বা। আর এই মুহূর্তে আমার সঙ্গে সাথীহাট রসুই ঘরে রয়েছে রূপন্দা। কেমন আছো রূপন্দা? আচ্ছা খুবই ভালো আছি, অল্প অল্প করে শীত পড়ছে, তুমি তো একেবারে চির সবুজ হয়ে চলে এসেছো, ব্যাপারটা তুমি কেমন আছো বলো? আমি তো খুব ভালো আছি, মাঝখানে কয়েকটা থাকতে পারিনি, তোকে মিস করেছি আমরা, তো আমিও মিস করেছি, বাট এনিওয়ে আর দেখো এই গুটি গুটি পায়ে শীতটা আসছে, আর শীত ঢোকার মুখে তোমাকে যদি একটুখানি পিঠে আমি টেস্ট করাই কেমন হবে? বা দারুন, এটা তো পিঠে পার্বণ বলা হয়, এই সময় তো পিঠে হয় ভালো, সত্যি খুবই ভালো লাগে। আর আজকে কি তাই হলো? সোমা তৈরি করেছে, সোমা এসেছে কিন্তু সেই পাঁশকুড়া মানে মিদনাপুর পূর্ব মিদনীপুর থেকে, অতটা দূর থেকে এসেছে, আর ও আজকে আমাদের বাঁধাকপি সরু পিঠে তৈরি করে দিয়েছে। বেচারা এই মুহূর্তে একটু টেনশনে রয়েছে যে টেস্ট কেমন হয়েছে সেটা যতক্ষণ না আমরা জানাচ্ছি। বাঁধাকপি দিয়ে, বাঁধাকপি দিয়ে এটা খেতে হবে, ক্ষীর দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছে, এবং পুরো জিনিসটা তৈরি হয়েছে কিন্তু ঘি আর সাদা তেল।
আর ঘি আর সাদা তেল, মানে সাথির সাদা তেল যখন একসাথে হয়ে যায়, গুণগত দিক থেকে টেস্টের দিক থেকে তো ব্যাপারটা অনেক বেশি এগিয়ে যায়। সেটা তুমি একটু চট করে বলে দাও ছোট্ট করে, তারপরে আমি টেস্ট করব। না, আগেও বলেছি, প্রথম কথা হচ্ছে এইসব পিঠে টিঠে যদি ভালো সুন্দর তেলে করা হয় তাহলে টেস্ট তো প্রচুর ভালো হয়, প্রচণ্ড। তো আমাদের সাথির তেলে যে কোনো কিছুই যদি বানানো হয় টেস্ট ফ্যাক্টরটা কিন্তু এনহান্স করে। তাহলে তুমি বলছো এই শীতের সময় তো আমরা অনেক ক্ষেত্রে ভাজা পিঠে খাই, সেটা সাথির সাদা তেল দিয়ে ফ্রাই করতেই পারি, একদম। তার সঙ্গে যখন একটু ঘি দিয়েছে তো ঘি ঘি সুন্দর গন্ধও আসবে এবং সত্যি এটা খুব ভালো হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা তো চাই মানে একটু স্বাস্থ্যকর তেল। আমি একটা জিনিস বলি, অনেকে কি করে সব কিছু ইনগ্রিডিয়েন্টসগুলো সব বেশ কস্টলি, এই যে কাজু কিশমিশ সব দিয়েছে, ক্ষীর দিয়েছে, কিন্তু তেলটা সেখানে একটু চিন্তা করে কি আমি ঠিক আছে বাজারে কোনটা একটু সস্তা পাওয়া যাবে সেই তেল, কিন্তু দ্যাট শুডেন্ট বি, বিকজ তেলটা এত ইম্পর্ট্যান্ট। তেলটা অনেক সময় কি হয় না, তেলটা উড়ে যায়। ভালো তেলে কি হবে, টেস্টটা ভালো হবে, তেল লাগবে অনেক কম। তো আই উইল ওনলি রিকোয়েস্ট যে সব কিছু ইনগ্রিডিয়েন্টে যখন একটু বেশি পয়সা লাগছে তেলে একটু বেশি পয়সা দিলে কোনো ক্ষতি নেই, সেটা যাতে না হয়। একটু দামি তেল খাবো, সেটার পরিমাণেও অল্প লাগে, অল্প লাগে, শরীরকেও ভালো রাখে, সুস্থ থাকতে পারি। আর সেদিক থেকে সাথীর তো জুড়ি মেলা ভার, তাই আমরা বলিও কিন্তু যে সাথী হার্ট মানে হেলদি অয়েল ফর এন্টায়ার ফ্যামিলি। ট্রু, একদম সত্যি কথা। কিন্তু দোকানদারকে মনে হয় না আর অপেক্ষা করাটা ঠিক হবে, চোখটা বারবার চলে আসছে। তুমি এবার টেস্ট করে, একটা সুন্দর নতুন জিনিস হচ্ছে বাঁধাকপি দিয়ে আবার সঙ্গে সামথিং ক্ষীর সংযোগে, হ্যাঁ এগুলো তো এমনিও ভালোবাসি, এমনি ভালো লাগে। চলো, থ্যাংক ইউ, দেখি তুমিও নাও। একদম, মানে এটার ক্ষেত্রে কোনো না নেই আর কি। বেচারা সোমা ভাবছে যে মানে কি হচ্ছে, কতক্ষণে জানাবে। বাঁধাকপি দিয়ে আমি অন্য ধরনের পিঠে খেয়েছি, কিন্তু ক্ষীর বাঁধাকপি একসাথে এটা কিন্তু আমার কাছেও বেশ নতুনত্ব। না, খুবই ভালো হয়েছে, সত্যি ভালো হয়েছে। ওকে বলে দিই যে সোমা টেনশন করার কিছু নেই, শীতের শুরুতে এরকম একটা অসাধারণ বাঁধাকপি সরু পিঠে শীতটাকে একেবারে জমিয়ে দিচ্ছে যাকে বলে আর কি। মানে সারা শীতকাল এই ধরনের পিঠে আমরা ট্রাই করতেই পারি, আর সকলের মন জয়ও করতে পারবো। এখন টেনশন হচ্ছে, কি হচ্ছে কি হচ্ছে না। তবে মিষ্টি হাসিটা আমি বলবো বজায় থাকুক, তার কারণ শীতের শুরুতে অসাধারণ একটা পিঠের প্রিপারেশন তুমি আমাদের খাওয়ালে আর কি। বাঁধাকপির পিঠে অন্য রকমভাবে খেয়েছি, কিন্তু ক্ষীর দিয়ে বাঁধাকপির পিঠে যে এতটা টেস্টি হতে পারে সেটা তুমি আমাদের না খাওয়ালে জানতে পারতাম না। অতএব একদম টেনশন না, হাসিটা শুধু বজায় থাকুক। আর এত সুন্দর একটা রেসিপি শেখালে খালি হাতে তো ছাড়তে পারি না, এই ছোট্ট কিছু উপহার রয়েছে তোমার জন্য আমাদের পক্ষ থেকে। একদম প্রথমেই তোমার জন্য রয়েছে সাথী হার্টের পক্ষ থেকে এই গিফটটা। আর সাথী হার্ট মানেই আমরা জানি হেলদি অয়েল ফর এন্টায়ার ফ্যামিলি। এছাড়াও তোমার জন্য রয়েছে কেএমপি আয়ুর্বেদিক হেয়ার অয়েলের পক্ষ থেকে এই গিফটটা। তোমার চুল এমনিতেই সুন্দর, আর কেএমপি আয়ুর্বেদিক হেয়ার অয়েল ব্যবহার করলে চুল হবে সুন্দর, মজবুত এবং স্বাস্থ্যোজ্জ্বল। আশা করি এটা তোমার চুলকে আরও সুন্দর করে তুলবে। এছাড়াও তোমার জন্য রয়েছে ডমিটের পক্ষ থেকে এই গিফট। আর ডমিট মানেই আমরা জানি রান্নাঘরের বন্ধু, মাইক্রোওভেন প্রুফ, সবসময় আমাদের সাথে থাকে। এখানেই শেষ নয়, এর পরে তোমার জন্য রয়েছে পঞ্চব্যঞ্জনের পক্ষ থেকে এই ডিসকাউন্ট কুপন। মানে পঞ্চব্যঞ্জনে গিয়ে তুমি যখন খাওয়া দাওয়া করবে 15% ডিসকাউন্ট পেয়ে যাবে, এটাও তোমার জন্য। এরপরে আরেকটা ছোট্ট গিফট রয়েছে, এই যে তুমি এতটা সময় আমাদের সঙ্গে কাটালে যাতে ভুলে না যাও সবসময় মনে রাখো, তাই এই মেমেন্টোটা তোমার জন্য, এটাই বেস্ট, তাই তো? আশা করি মনে রাখবে আমাদেরকে। খুব ভালো থেকো, আর এরকম নিত্য নতুন রেসিপি সবাইকে খাইয়ে, বাড়ির সবাইকে খাইয়ে তাদের মন জয় করতে থাকো।
ভালো থেকো। থ্যাংক ইউ টাকার জন্য, আগেও বলছি এখনো বলছি। তোমাকেও আরো একবার ধন্যবাদ জানাবো, তার কারণ সোমা কিন্তু অনেকটা দূর থেকে, পাঁশকুড়া মানে অনেকটাই দূরত্বের জায়গা থেকে এক ডাকে চলে এসেছে। আশা করি আবার ডাকলে আসবে। হ্যাঁ অবশ্যই, তখন অন্য কিছু খাবো। একদমই তাই, খুব ভালো থেকো, খুব ভালো থেকো। আর তোমরা জানি শীতের মরশুমে তোমাদের ঝুলিতেও এরকম নিত্য নতুন রেসিপি রয়েছে, শেয়ার করো আমাদের সঙ্গে, মানে চলে এসো আমার এই সাথীহাট রসুই ঘরে। তার জন্য তো এমন কিছু করতে হবে না, শুধুই একটা ফোন। দেখো স্ক্রিনে আমাদের ফোন নাম্বার যাচ্ছে, চট করে ফোন করো আর চলে এসো তোমার নিত্য নতুন রেসিপি নিয়ে আমার সাথীহাট রসুই ঘরে। কিন্তু ওই যে সময় বলছে, আজকের মতন আমার হাতে সময় শেষ। তবে কথা দিচ্ছি, নতুন পর্বে নতুন অতিথি আর নতুন রেসিপিকে নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো। ততক্ষণ পর্যন্ত খুব ভালো থেকো, সবাইকে ভালো রেখো, আর শীতের আমেজটা জমি উপভোগ করো। আপনি দেখছেন হাই নিউজ নিরপেক্ষ।